2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকায় রিভিউ এবং স্কুটিনি অর্থাৎ পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে। রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে যারা তৎকালে আবেদন করেছিলে তাদের জন্য। নর্মালে যারা আবেদন করেছো তাদের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, কিন্তু নর্মালের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, তাই তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটা জটিলতার কিন্তু সৃষ্টি হয়েছে। তারই মাঝে দেখা যাচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে দাদা স্ট্যাটাস দেখাচ্ছে না, স্ট্যাটাস কেন দেখাচ্ছে না, এটি হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। আজকে এই স্ট্যাটাস কেন দেখাচ্ছে না এটি কিন্তু ভালো করে তোমরা বুঝবে। দেখো আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে। ওই লিঙ্কে টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখে এখানে তোমাদের যে ইউজার নেম, মানে তুমি যখন রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমায় অবশ্যই কাছে রাখতে হবে রেজাল্ট দেখার জন্য। এই ইউজার নেমের জায়গায় তোমরা ইউজার নেমটি বসাবে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবে যেটি ফর্ম ফিল আপের সময় তোমায় দেওয়া হয়েছিল। এটি বসানোর পর দেখো এখানে একটা ফাঁকা ঘর আছে এবং কালো কালিতে লেখা রয়েছে। এই লেখাটি দেখে দেখে এই ঘরে তোমাদেরকে কিন্তু বসাতে হবে, ক্যাপশনটি দেখে দেখে। তারপর সাইন ইন বলে বাটনটিতে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাচ্ছে। এখানে কিন্তু তোমার স্ট্যাটাস শো করছিল, আজ থেকে স্ট্যাটাস শো করছে না। স্ট্যাটাস শো করছে না তার মানে তোমাদের রেজাল্ট কিন্তু আপলোডের কাজ শুরু হয়েছে। আবারও বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। সকলে তৈরি থাকো, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নর্মালে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট প্রকাশিত হলে এখানে তোমাদের স্ট্যাটাস কিন্তু আবার শো করতে শুরু করবে। বোঝা গেছে, তোমাদের রেজাল্টের যে সমস্ত তথ্যাদি সেগুলি কিন্তু আপলোড শুরু হয়েছে, তাই ওয়েবসাইটে এই সমস্যাটি দেখা দিয়েছে। সকলেই তৈরি থাকো, খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু 22 জুন বা তার আগেই শুরু হয়ে যাবে, তার আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এই নিয়ে দুশ্চিন্তা করো না। রেজাল্ট কীভাবে দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতেই আলোচনা করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। তার কারণ অনেকেই কিন্তু এই সমস্যাটির মধ্যে রয়েছে যে স্ট্যাটাস কেন শো করছে না, খুব চিন্তায় ছিলে তোমরা, তাই তোমাদের জন্য অত্যন্ত দ্রুত এই ছোট্ট একটি ভিডিও কিন্তু তৈরি করলাম। তো চলো, ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।